वेलकम टू पीडी स्टाडी सेंटर आबार एक नतून एपिसोडे तुम्हारे सुस्वागतम। दशम श्रेणी जरा पाठरत तारा अवश्य लुईस डट गठन तुम्हारा करछो, अर्थात तुम्हारा तरीजी जौग समजी जौग सेगुलो इलेक्ट्रन बिन्यास करे सेखान थेके लुईस डट गठन तुम्हारा शिखछो। तो तुम्हारा साधारणत भावे जा देखते पाओ, अर्थात तुम्हारे पाठ्य बोइते जे सकल विषयगुली रही है तार मध्य उल्लेखयोग्य एक हलो समजोजी जौगेर इलेक्ट्रन बिन्यास करे समजोजी जौगेर अष्टक सूत्र मान्यता दिए समजोजी जौगगुलोर लुईस डट गठन। तो तुम्हारा जानोई समजोजी बंधने आबद्ध सकल परमाणुरि सर्वबहिस्थ कक्षपथे अष्टक सूत्र मान्यता है, अर्थात अष्टक सूत्र मेने चले, अर्थात सर्वबहिस्थ कक्षपथे आठटी करे इलेक्ट्रन थाके। एखाने किन्तु सीमाबद्ध नय, तुम्हारा बहु ट्यूटर बहु शिक्षकेर काछ थेके हयतो शिखे एसेछो। तो आज तुम्हारा एकटु देखो जे भिन्नात्मक स्वाद बा अन्य रकम किछु तुम्हारा आमार चैनल थेके जानते एबं बुझते पारो किना। आमी तोमादेरके एखन देखाते चलेछि जे समयोजी जौग अथच तार सर्वबहिस्थ कक्षपथे आठ इलेक्ट्रन थाकबे ना, अर्थात अष्टक जे परिपूर्णता सेटी थाकबे ना, अथच स्टेबिलाइजेशन हबे मौलटी, अर्थात सर्वबहिस्थ कक्षपथे आठेर बेशी होते पारे बा आठेर कमो इलेक्ट्रन थाकते पारे, किन्तु तारा समयोजी बंधने आबद्ध हबे। तो चलो आजकेर भिडियोटी खूब इंटरेस्टिंग होते चलेछे। ताहले आमादेर आजकेर मेन फंडा कि आबार एकबार रिमाइंड करे दिई, आमरा एमन किछु समयोजी जौग तोमादेर सामने तुले धरबो जे समयोजी जौगगुलोर सर्वबहिस्थ कक्षपथे आठेर कम बा बेशी इलेक्ट्रन थाकबे। तो कथा ना बाड़िए आजकेर भिडियो शुरू करा जाक। नम्बर वन प्रथमेई जाके आमी तुले धरबो सेटी हलो बेरिलियम क्लोराइड, एकटु नामटा लिखे नि बेरिलियम क्लोराइड। बेरिलियम क्लोराइड जार संकेत हलो BeCl2 जार संकेत। तो आमरा एखन एई BeCl2 किन्तु सर्वबहिस्थ कक्षपथे आठटी इलेक्ट्रन थाकछे कि थाकछे ना सेटाई आमरा देखे नेब। तो चलो प्रथमे आमरा बेरिलियम क्लोराइडटाके एकटु विभक्तकरण करी। BE মাসখানে Cl2 দুটো আছে, তাহলে একটা Cl এই পাশে রাখবো একটা Cl এই পাশে রাখবো। তো নেক্সট কাজ তোমরা জানো যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে হয়। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে গেলে সর্বপ্রথম জানতে হবে যে ক্লোরিনের পজিশন নাম্বার কত হোল্ড করে সেটা একটু জানবো, অর্থাৎ আমাদের ইলেকট্রনটাকে ডিভাইডেড করতে গেলে ইলেকট্রন সংখ্যাটাকে অবশ্যই আগে জেনে নিতে হবে। তো জানো যে ইলেকট্রন 17 ক্লোরিন 17 নম্বর পজিশনে অবস্থান করছে, তো ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষপথে 2, 8, 7 অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকে। তাহলে একই রকমভাবে এই ক্লোরিনেরও সর্ববহিস্থ কক্ষপথে 7টি ইলেকট্রন থাকবে। তো এই 7টি ইলেকট্রনকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা তো দেখাবোই, তার আগে এবার বেরিলিয়ামটাকেও দেখে নেব আমরা। তো বেরিলিয়ামের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন থাকে তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো বেরিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 2টি, অর্থাৎ বেরিলিয়াম শেষ কক্ষপথে থাকবে 2টি। তাহলে আমরা এখান থেকে ক্লোরিনের জানলাম শেষ কক্ষপথে 7টি আর বেরিলিয়ামের হলো 2টি। আচ্ছা, তো এবার নেক্সট আমাদের যে কাজ সেই কাজটি হলো আমরা একটু লিখে নেব BeCl। তো ক্লোরিনের যে 7টি ইলেকট্রন সেটা আমরা এইভাবে সাজাবো, 1, 2, 3, 4, 5, 6, 7। একই রকমভাবে এই ক্লোরিনেরও 7টা আমরা সাজিয়ে দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7। নেক্সট বিই এর যে দুটো ছিল সেই দুটো কিন্তু আমরা এইভাবে সাজাবো, 1, 2। তো আমরা বুঝতেই পারছি যে ক্লোরিনের যদি শেষ কক্ষপথে 7টি ছিল, যদি ওর 8টি ইলেকট্রনে পরিণত হয়, অর্থাৎ শেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু ক্লোরিন স্টেবিলাইজেশন হয়, সুস্থির হয়। তো এখান থেকে ক্লোরিন কি করবে, ক্লোরিন হলো এই দুটো ইলেকট্রনকে
একটা জোট সৃষ্টি করবে এবং এই ক্লোরিনও বেরিলিয়ামের একটি ইলেকট্রনকে গ্রহণ করবে। তো এবার বেরিলিয়াম কি করবে, বেরিলিয়াম এদের দুজনের থেকে অর্থাৎ প্রত্যেকটি ক্লোরিন থেকে এক একটি করে কিন্তু ইলেকট্রন নিয়ে নেবে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হলো যে ক্লোরিন বিই ক্লোরিন, তাহলে এইদিকে ক্লোরিনের শেষ কক্ষপথে সাতে পরিণত হলো, অর্থাৎ আটে পরিণত হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এখানেও তাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তো আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম যে ক্লোরিনের অর্থাৎ ক্লোরিনের যে ইলেকট্রন সেটা কিন্তু আটটি, এই ক্লোরিনেরও আটটি, কিন্তু আনফর্চুনেটলি বেরিলিয়ামের চারটি। তাহলে এক্ষেত্রে কিন্তু বেরিলিয়ামের শেষ কক্ষপথে মানে অর্থাৎ সর্ববহিঃস্থ কক্ষপথে কিন্তু অনলি চারটি ইলেকট্রন রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এটি একটি সমযোজী যৌগ এবং এরা কিন্তু অষ্টক সূত্র মান্যতা না হলেও বেরিলিয়ামের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন কিন্তু থাকে। দু নম্বর আমরা যাকে তুলে ধরবো সেটি হলো বোরন ট্রাইফ্লোরাইড, যার সংকেত হলো BF3, বোরন ট্রাইফ্লোরাইড। তো এবার বোরন ট্রাইফ্লোরাইডকে আমরা বিভক্তকরণ করব, দেখি বোরন ট্রাইফ্লোরাইডের শেষ কক্ষপথে অর্থাৎ এখানে বোরন আর যে ফ্লুরিন রয়েছে, তো সেই বোরন এবং ফ্লুরিনের শেষ কক্ষপথে কটি করে ইলেকট্রন থাকে সেটি আমরা এখন দেখে নেব। তো আমরা বুঝতেই পাচ্ছি বোরনের শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন থাকে। নেক্সট যে রয়েছে সেটা হলো ফ্লুরিন এখানে আমাদের তিনখানা রয়েছে, ফ্লুরিনের শেষ কক্ষপথে কিন্তু আমাদের সাতটি ইলেকট্রন থাকে। তো আমরা দেখতেই পেলাম বোরনের শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন, আমরা তিনটি ইলেকট্রনটাকে এইভাবে মার্ক করলাম, এবং ফ্লুরিনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন থাকে, সেই সাতটি ইলেকট্রন আমরা এইভাবে মার্ক করলাম 2, 4, 6, 7। তো আমরা এখন এটির গঠনটা দেখে নেব, চলো গঠনটা দেখে নিই। তো মাঝখানে থাকবে বোরন আর তিন দিকে থাকবে ফ্লুরিন। তো আমরা ফ্লুরিনের শেষ কক্ষপথে কতগুলো করে জানলাম, সাতটি আমরা এইভাবেই দেবো 1, 2, 3, 4, 5, 6, 7, এটারও একই 1, 2, 3, 4, 5, 6, 7। নেক্সট 1, 2, 3, 4, 5, 6, 7। নেক্সট বোরনের আমরা জানি তিনটি, তো আমরা তিনটি 1, 2, 3 এইভাবে আমরা দেব। তো এখান থেকে আমরা জেনে নেব যে এদের সাথে যে সমযোজী বন্ধনে যুক্ত হবে সেই বন্ধনটা আমরা এখন দেখে নেব। ফ্লুরিন বোরনের একটি ইলেকট্রনকে গ্রহণ করবে, এই ফ্লুরিনও বোরনের একটি ইলেকট্রনকে গ্রহণ করবে, এবং এই ফ্লুরিনও কিন্তু বোরনের একটি ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু বোরন প্রত্যেকটি ফ্লুরিন থেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করে নেবে এবং বোরন ট্রাইফ্লোরাইড গঠন করবে BF3, এবং এটি কিন্তু একটি সুস্থির যৌগ। এক্ষেত্রে আমরা একটু দেখে নিই, প্রত্যেকটি ফ্লুরিনের শেষ কক্ষপথে অর্থাৎ সর্বহিস্থ কক্ষপথে কিন্তু আটটি করে ইলেকট্রন রয়েছে, বাট এখানে ফ্লুরিনের শেষ কক্ষপথে কিন্তু অনলি 2, 4, 6 অর্থাৎ ছটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ আটের থেকে কিন্তু কম। তো এটিও একটি আমরা এক্সাম্পল দেখে নিলাম, কিসের এক্সাম্পল, না এটা হলো বোরন ট্রাইফ্লুরাইডের এক্সাম্পল। চলো নেক্সট আমরা পরবর্তী আরেকটা যৌগকে তুলে ধরবো এবং সেখানেও দেখব যে সেই যৌগটিও কিন্তু সুস্থির হবে, অথচ প্রত্যেকটি যৌগের শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন কিন্তু থাকবে না। নেক্সট তিন নম্বর যেটি আছে নাইট্রিক অক্সাইড, তো নাইট্রিক অক্সাইডের সংকেত হলো NO। আমরা নাইট্রিক অক্সাইডকে একটু বিভক্তকরণ করব, নাইট্রোজেন প্লাস অক্সিজেন। তো আমরা জানি এনের শেষ কক্ষপথে কিন্তু পাঁচটি ইলেকট্রন রয়েছে, আমরা পাঁচটি এইভাবে মার্ক করে নেব, আর অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু রয়েছে ছটি। তো আমরা সেই ছটিকে এইভাবে মার্ক করব। এবার এদের মধ্যে একটা সমযোজী বন্ধনে আবদ্ধকরণ হবে, তো সেটি কীভাবে হচ্ছে সেটি এখানে আমি দেখাচ্ছি। এখানে হলো নাইট্রোজেন অক্সিজেন, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটাকে একটু মার্ক করে নিই, নেক্সট মার্ক করলাম,
নাইট্রোজেন এই অক্সিজেনের দুটি ইলেকট্রনকে গ্রহণ করবে এবং এই অক্সিজেনও কিন্তু নাইট্রোজেনের দুটি ইলেকট্রন গ্রহণ করবে। এক্ষেত্রে এই অক্সিজেনের 2, 4, 6, 8 অর্থাৎ 8টি সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রন সংখ্যাতে পরিণত হলো এবং এই নাইট্রোজেনের কিন্তু আনফর্চুনেটলি 8টিতে পরিণত হলো না, 2, 2, 4, 6, 7টি ইলেকট্রনে কিন্তু পরিণত হলো। তো আমরা এখান থেকে পরপর যে তিনটি এক্সাম্পল দেখতে পেলাম সেই তিনটি এক্সাম্পলই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সর্বনিম্ন কক্ষপথে কিন্তু 8-এর থেকে কম যে ইলেকট্রন সেগুলি আছে। চলো এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব যেটা সর্বনিম্ন কক্ষপথে 8-এর বেশি ইলেকট্রন থাকবে। তো পিসিএল ফাইভ এই পিসিএল ফাইভটাকে আমরা এইভাবে সাজাবো, মিডিলে রাখবো ফসফরাস আর আমরা ক্লোরিনকে এইভাবে দেব, ক্লোরিন এখানে দেব একটা, এখানে একটা ক্লোরিন থাকবে, নেক্সট এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন আর এখানে একটা ক্লোরিন। তো ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি আমরা এইভাবে দেখাবো, 1, 2, 3, 4, 5, 6, 7 নেক্সট 1, 2, 3, 4, 5, 6, 7 এটারও তাই দেখাতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7 এটারও তাই সেম 1, 2, 3, 4, 5, 6, 7 এটাও একই ব্যাপার 1, 2, 3, 4, 5, 6, 7 আচ্ছা আর ফসফরাসের যে 5টি সেটি হলো 1, 2, 3, 4, 5 তো কী করবে, প্রথমে ক্লোরিন এই ফসফরাসের একটি পরমাণু নিয়ে স্টেবিলাইজেশান হলো, এও এর থেকে ফসফরাসের একটি নিল, এমনকি এও এখান থেকে একটি নিয়ে নিল, নেক্সট বাকি ছিল এও নিল এবং এও কিন্তু এর থেকে একটি নিয়ে নিল। এরপর যেটি হবে এই ফসফরাস প্রত্যেকের থেকে একটি করে ইলেকট্রন নিয়ে নেবে। যাই হোক এই দাগটি কিন্তু একটু মিডিলে লেগে গেছে, তো এরকম একটু ফাঁকা থাকবে এই জায়গাটা, এটা বাই মিস্টেক। তো তোমাদেরকে এবার বলি প্রত্যেকটি ক্লোরিনের কিন্তু শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন সংখ্যাতে পরিণত হলো, এখানেও 8টি, এখানেও 8টি, এখানেও 8টি এবং এখানেও 8টিতে পরিণত হলো। বাট এই যে ফসফরাস পরমাণুটা ছিল তার শেষ কক্ষপথে কিন্তু তুমি যদি এখন হিসেব করো তাহলে দেখা যাবে 2, 4, 6, 8, 10 অর্থাৎ 10টি ইলেকট্রনে কিন্তু পরিণত হয়েছে। অর্থাৎ এখানে ফসফরাসের শেষ কক্ষপথে কিন্তু 8টি ইলেকট্রন নেই, 8-এর অধিক ইলেকট্রন কিন্তু প্রবেশ করেছে। তো এটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম আজ এমন কিছু সমযোজী যৌগ তোমাদেরকে তুলে ধরবো যে সমযোজী যৌগগুলো অষ্টক পূর্ণ করতে সমর্থ হয়, কিন্তু এমন অনেক সুস্থিত সমযোজী যৌগ রয়েছে যাদের অনুমধ্যস্থ পরমাণুর সর্বনিম্ন কক্ষে 8-এর চেয়ে বেশি বা 8-এর চেয়ে কম ইলেকট্রন রয়েছে। সেই সকল পরমাণুগুলোকেই কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোকেই কিন্তু আমি পরপর করে তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো পরবর্তীতে আর একটি দেখাবো, তারপর শেষ করবো আমার আজকের ক্লাস এপিসোডের লাস্ট যে যৌগটি আমি তুলে ধরবো তোমাদের সামনে আয়োডিন হেপ্টাফ্লুরাইড। তো এখন সেই আয়োডিন হেপ্টাফ্লুরাইডকে আমরা এখন বিভক্তকরণ করব। তো তোমরা জানো আয়োডিন যার শেষ কক্ষপথে 7টি এবং ফ্লুরিন যারও শেষ কক্ষপথে কিন্তু 7টি করে ইলেকট্রন রয়েছে। তো চলো আমরা ডায়াগ্রামটা একটু করে নিই। তো আয়োডিন নিশ্চয়ই মাঝখানে থাকছে আর আমাদের এখানে 7 দিকে বিভক্তকরণ হবে, 1, 2, 3, 4, 5, 6, 7 তো আমাদের এই প্রত্যেকটি পার্টে একটি করে ক্লোরিন থাকবে, এই সরি ফ্লুরিন থাকবে, নট ক্লোরিন। তো ফ্লুরিন 7 দিকে 7টি ফ্লুরিন বসিয়ে দিলাম। তোমরা জানোই যে ফ্লুরিনের শেষ কক্ষপথে কিন্তু 7টি, তো এইভাবে আমি দেখাবো 1, 2, 3, 4, 5, 6, 7 1, 2, 3, 4, 5, 6, 7 1, 2, 3, 4, 5, 6, 7 2, 4, 6, 7 2, 4, 6, 7 তো তোমরা এখান থেকে ডায়াগ্রামটা নিশ্চয় সবাই বুঝতেই পেরেছ যে প্রত্যেকটি ফ্লুরিনের কিন্তু শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন রয়েছে, বাট এখানে যে মিডিলে যে আয়োডিনটা রয়েছে তার শেষ কক্ষপথে কিন্তু 14টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা দেখতেই পেলাম যে সমযোজী বন্ধন
যুক্ত অর্থাৎ সমযোজী যৌগ বা সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুগুলি সাধারণভাবে তাদের সর্ববহিঃস্থ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে সমর্থ হয়, কিন্তু এমন অনেক সুস্থিত সমযোজী যৌগ বর্তমান যাদের অনুমোদিত পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে আটের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকতে পারে। তো আজকে এখানে ভিডিওটি সমাপ্তি ঘোষণা করছি, দেখা হচ্ছে আবারও একটি নতুন এপিসোডে আবারও কোনো নতুন চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও এইরকম আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো।